কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে আরো এক দল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই দল হলো জিন্নাত আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানান ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন আমি জিন্নাত এবং ইনসান জাতকে ওই মানব জাতকে আমি আল্লাহ জমিনের মধ্যে দিয়েছি আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তাহলে আমরা বুঝলাম কি এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদতের জন্য আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যখন সৃষ্টি করেছেন ওই সৃষ্টি কি আবার ধ্বংস হবে না ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন বডি বানাইলেন বানানোর সাথে তার সঙ্গে একটা রূহ দিয়া দিলেন ওই মানুষটা আজীবন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে না আল্লাহ বলে বান্দা আমি জমিনের মধ্যে দিলাম কিসের মধ্যে জানিয়ে রাখো কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি সৃষ্টি করেছি বলে শেষ নয় আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি তোমার পিছনে মৌত রয়ে গেছে কিন্তু বান্দা তুমি মৌত এবং হায়াতের মধ্যবর্তী যে সময়টা পাস করবা কিসের জন্য আল্লাহ বলে আমি আল্লাহ পরীক্ষার জন্য এই সময়টুকু দিলাম তাহলে এই জমিনের মধ্যে কি আমরা খেলাধুলা করব গান বাজনা করব না আল্লাহর ইবাদত করব এই জমিনটা আল্লাহর ইবাদতের জন্য এই জায়গার মধ্যে আমার মাওলাকে ডাকবো ও বান্দা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক আসমান বানাইছেন ওই আল্লাহ পাক সূর্য বানাইছেন ওই আল্লাহ পাক চন্দ্র বানাইছেন ওই আল্লাহ পাক গাছপালা তরুলতা বানাইছেন ওইগুলা সৃষ্টি করলেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি সবই বানাইলাম সবই বানাইলাম আসমান থেকে নিয়া জমিন পর্যন্ত এর মধ্যখানে যতগুলো আছে যতগুলো আছে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি কিন্তু এইগুলা আমার নয় এইগুলা আমার নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলা আমার বান্দাদের জন্য সুবহানাল্লাহ বলা যাবে না সমস্ত দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দাদেরকে আমি দান করলাম তাহলে আমরা বুঝলাম কি দুনিয়ার মধ্যে যতগুলা জীবজন্তু আছে যতগুলা পাহাড় পর্বত আছে ফলমূল আছে সব বান্দাদের জন্য আমাদের খেজমতের জন্য আল্লাহ তাআলা বলে বান্দা কিন্তু সব তোমাদের জন্য আর তুমি বান্দা হলে আমি আল্লাহর জন্য তাহলে আমরা কার আল্লাহর যেই আল্লাহ আমাদেরকে বানাইছেন সেই আল্লাহর কি করব ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে আমি যখন তোকে বললাম তুই ইবাদত আমি মাওলার করবি তুই আমি মাওলাকে বলে গেছো এক সময় তোমার নাম নিশানা ছিল না আমার মাও আমাকে জানতো না এলাকার কেউ জানতো না আমার বাড়ি লেঞ্জির গ্রাম এটা কেউ জানতো না আমি আসার আগে কেউ চিন্তাও করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله رب العالمين بولين তোর এক সময় নিশানা ছিল না নাম ছিল না কিছুই ছিল না আমি আল্লাহ দয়া করে তোকে জমিনের মধ্যে পাঠাইলাম ও নিমক হারাম কেন আমি মাওলার সঙ্গে নিবকার আমি করো বান্দারে দেখ সূর্য আমি দান করলাম ওই সূর্যটাই তুই বান্দার উপকার করে ওই চন্দ্রটাই তোর উপকার করে কিন্তু বাল্লা ওই উপকার করার পাশাপাশি সাথে সাথে আমি আল্লাহকে ওই সূর্যটাই সিজদা দে ওই চন্দ্রটাই সিজদাত সিজদা দে ওই জমিনের মধ্যে যা আছে আসমানের মধ্যে যা আছে সবাই আমার মাওলাকে সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা সবাই কি করে আমার মাওলাকে সিজদা করে কিন্তু এ মুসলমান অন্য আয়াতের মধ্যে সূরা রাদের সিজদার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীর কুলে দেখো যে আয়াত তেলাওয়াত করলে তোমার আমার উপর সিজদা ওয়াজিব সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে বল্লা সকাল বেলা দেখবা গাছটা লম্বা হইয়া তার ছায়া ছেড়ে দিছে জমিনে বিকাল বেলা দেখবা আবার লম্বা হয়ে ছেড়ে দিছে তার ছায়া জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সেই সময় দেখতে পাও তুমি মনে মনে ভাবো গাছটা ছায়া ছাড়ছে আসলে গাছ ছায়া ছাড়লো আসলে গাছটায় ছায়া ছাড়লো বান্দারে ওই গাছটায় আমি আল্লাহকে সিজদা দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তোমাকে কোন জিনিসে দুকায় ফেলে দিল মহান প্রভুর ইবাদত থেকে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানালাম কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম বান্দারে কোন জিনিসে তোমাকে দুকায় ফেলে দিল কিন্তু রে বান্দা তোমার দিকে তাকাও একটার সাথে আর একটার কেমন মিল করে দিলাম ও মুসলমান আমার মাওলাকে কেমনে চিনবা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা যে যাকে চিনে যদি আমার দিকে তাকাইয়া আমি চিনতে পারি আমি কে কেমন আমার রূপ কেমন সাথে সাথে আমার মাওলাকেও চিনতে পারবো ও মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিনের মধ্যে পাঠাইছেন তাহলে জমিনের মধ্যে কি করতে হবে আমার মাওলা পাকের ইবাদত করতে হবে মাওলা পাক এত সুন্দর করে বানাইছেন আমাদের খিদমত নারে তাকবীর নারে তাকবীর জামিয়া দিনিয়া শাইসুলা মাদ্রাসা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম প্রিয় হাজিরিন আমরা যে এই জমিনের মধ্যে আসছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন এই পাঠানোটা কেন এইগুলা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিলেন চন্দ্র দিলেন সমস্ত পৃথিবী আমাদের জন্য দিলেন একটা
সূর্য তার রাস্তা দিয়ে চলতে থাকে, চন্দ্র তার রাস্তা দিয়ে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলেন, এই পৃথিবী কেউ বানাতে পারে না, আমার মাওলা পাকের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন একমাত্র আমরা বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কেমন সুন্দর করে বানাইলেন, কতই যে সুন্দর দরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হই তোতা পারিবে না চক্কু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার, খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার, কত লক্ষ তারা আকাশ বরা মিঠি মিঠি জলে দেখরে তোরা, চলছে তারা নিজ নিজ পথে লাগছে না ধাক্কা কারো সাথে, পেরিয়ে যায় হাজার বছর পেরিয়ে যায় হাজার বছর, করছে না তারা কোনো কসর। ওই সূর্যকে কোনোদিন মাওলার কাছে বলছিল আমি আজকে আলো দিব না, বাতাস কি কোনোদিন বলেছিল আমি আজকে বাতাস দিব না, আমার মাওলার কথা কোনোদিন উল্টায় না, কিন্তু আমরা মানুষ। ওই মানুষ কেমন দেখবা চিন্তা করে, কোন মানুষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটার মেয়ের বাবা হয়ে গেছে, তখন বাবা বলে আর আমি নামাজ পড়বো না, আর আমি রোজা রাখবো না, আর হুকুম মতো চলবো না, কেন রে বাবা তুমি চলবা না, বলে আমার আল্লাহ কেন আমাকে মেয়ের বাবা বানাইলা, আমাকে কেন ছেলে সন্তান দিলা না। ওইভাবে রাগান্বিত হয়ে যায়, ওইভাবে বান্দা গুসা করে, কিন্তু রে বুকা তোরে আল্লাহ যেই জমিনের মধ্যে পাঠাইছেন সেই আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন, আর তোর যে তো আল্লাহ রাব্বুল আলামিন খাদিম বানিয়ে দিলেন, তারা কোনো দিন বলে নাই, কোনো দিন বলে নাই, এরপরে বলে আমরা আলো দিচ্ছি, আমরা বাতাস দিচ্ছি, আমরা সবাইকে উপকৃত করছি, কিন্তু এর সাথে আমার মাওলাকেও ডাকতি, আমার মাওলার তাসবিহ পড়ে এদিকে সিজদা দে। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আমি আল্লাহর জিকির সবাই করে, ওয়া ইন্নাল শাইইন ইল্লা ইউসাম্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যাগুলা আমি সৃষ্টি করলাম, এই দুনিয়ার মধ্যে যাগুলা আছে সবাই আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহর জিকির করে। ও মুসলমান দেখো একটা পাখি কুহু কুহু বলে ডাক দে, আমরা মানুষরা বলে পাখি ডাকতেছে, আল্লাহ তাআলা বলেন না রে না, এ বান্দা পাখি ডাকে না, ওই পাখিটা কি ডাকে জানো, আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে ডাকতে তাকে আমি আল্লাহ, ওই আল্লাহর নাম জপতে তাকে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ কেন জানো না, কেন বুঝলো, ওই জমিনটা খেলার জায়গা নয়, ওই জমিনটা নাচ গান করার জায়গা নয়। ও মুসলমানগণ এই জন্য এই জমিনের মধ্যে আমরা কি করব, কান্না করব, ফালিয়া দুহাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার মধ্যে কম হাসো কান্না করো বেশি। ও দুনিয়ার মানুষ রহমতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন,
عن شداد بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غضت عن محارم الله حضرت شداد بن عوس رضي الله تعالى عنه বর্ণনা করেন রহমাতুল্লিল আলামিন বলেছেন তিন শ্রেণী চুকের জন্য জাহান্নাম নিষিদ্ধ করা হয়েছে সুবহানাল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর চুকের জন্য জাহান্নাম কি নিষিদ্ধ করা হয়েছে আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে অন্তরের মধ্যে আমার মাওলার ভয় যদি আসে না আমার মাওলা জাহান্নাম বানাইলেন সেই জাহান্নামের ভয় যদি বান্দার কলবের মধ্যে আসে না ওই বান্দার চোখ দিয়া পানি পড়ে না এই জন্য রহমাতুল্লিল আলামিন বলেন যেই চোখ দিয়া আল্লাহর ডরে আর ভয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায় আমার মাওলা তার জন্য জাহান্নাম নিষিদ্ধ করে দেন কেমন নিষিদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তিনি খেলাফত আমলে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ওই সময় রাস্তা দিয়ে যাওয়ার পর এক জায়গার মধ্যে দেখেন মানুষরা বলাবলি করছে কথা বলতেছে ওই গ্রামের মধ্যে একজন লোক মারা গেছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় শোনার সাথে সাথে মনে মনে ভাবলেন ওই ব্যক্তির জানাজার মধ্যে অংশ গ্রহণ নেই কাফন দাফনে অংশ গ্রহণ নেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে গেলেন ওই মৃত ব্যক্তিকে গোসল দিলেন কাফন দাফন পরাইয়া কবরের মধ্যে নিয়ে যখন যান কবরের মাটিগুলো সমান করা হয়েছিল কবরের মাটি সমান করা শেষ হতে না হতে ওই মুর্দার মা বৃদ্ধ মা কান্না করে করে আল্লাহর নবীর সাহাবী আবু বকরের সামনে দাঁড়ায় ডাক দি বলে ও খলিফাতুল মুসলিমিন আবু বকর আমার কলেজের সুলতান মাটি দেওয়া হয়েছে কিন্তু আমার সন্তানটা মারা যাওয়ার পরে আমি আর দেখি না একটা বার দয়া করে আমার কলেজের সন্তানটাকে চেহারাটা দেখায় দেন ওই সময় রহমাতুল্লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের সাহাবী মহিলার কান্না দেখে সহ্য করতে পারেন নাই লোকদেরকে ডাক দিয়ে বললেন ও লোকেরা ওই মুর্দার মাথার দিক থেকে একটু মাটি সরায়ে দাও কবরের মাটিগুলো সরায়ে দাও অর্ডার পাইয়া লোকেরা কবরের মাটিগুলো সরাইতেছে কিছু অল্প কিছু ফাঁক হয়ে গেছে তখন হঠাৎ করে দেখা যায় অন্ধকার কবরটা ওই মুর্দার চেহারার আলো সমস্ত কবর আলোকিত হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন আশ্চর্য কি ব্যাপার কোন আমলের কারণে অন্ধকার কবরটা আলোকিত হয়ে গেল রহমাতুল্লিল আলামিনের সাহাবী আবু বকর লোকদেরকে ডাক দি বললেন ও লোকেরা ওই ব্যক্তি কেমন আমলওয়ালা ছিল ওই ব্যক্তি কেমন নেককার ছিল একটু বলো লোকেরা ডাক দি বলে ও সাহাবী আবু বকর ওই ব্যক্তির নাম ছিল জুরাব কিন্তু ওই ব্যক্তিকে আমরা পাপী বলে ডাকতাম আমরা গুনাহগার বলে ডাকতাম আল্লাহর নবীর সাহাবী
আবু বকর কান্নায় বেহুশ হয়ে যায়। ওই গুনাহগার ব্যক্তি কেমন উঁচু দরজার মধ্যে পৌঁছে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বাড়ির মধ্যে চলে যান। রাত্র যখন গভীর হয়ে গেল, আবু বকর সিদ্দিক ঘুমিয়ে পড়লেন, ঘুমানোর সাথে সাথে ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখেন রাহমাতুল্লিল আলামিনের সাথে সাক্ষাৎ। আমার রাহমাতুল্লিল আলামিনের কাছে ওই গত দিন যে মুর্দারে কবরের মধ্যে রাখছিলেন, ওই মুর্দা নবীজির পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কান্না করতেছেন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে। রাহমাতুল্লিল আলামিন ডাক দি বললেন, আবু বকর তোমার কি হয়েছে, এত চিন্তা করো, কান্না করো, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটাকে আমি গতদিন কাফন দাফনে অংশ নিয়েছিলাম, আজকে দেখি নবী আপনার কাছে বসা। ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষ সবাই বলে গুনাহগার, সবাই বলে পাপিষ্ট, কিন্তু সে পাপিষ্ট ব্যক্তি কেমনে এত উঁচু দরজায় পৌঁছে গেল? রাহমাতুল্লিল আলামিন ডাক দি বলল, আবু বকর জানো না, ওই ব্যক্তি সারা দিন গুনাহ করত, সারা দিন গুনাহ করত, রাত্র যখন গভীর হয়ে যাইত বালিশের সাথে মাথা লাগাইয়া আমার মাওলাকে স্মরণ করত আর বলতো, কাল কিয়ামতের ময়দানে আমার মাওলা পাকের সামনে উপস্থিতি দেওয়া লাগবে, আমি ওই গুনাহ করেছি, মাওলা গো কোন মুখে আপনার সামনে উপস্থিত হব। এই বয়ার ডরের ডরে ওই বান্দাটা বড় কান্না করত, আমার মাওলা পাক এই বয়টার কারণে, বান্দার বয় দেখার কারণে, কান্না দেখার কারণে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। রাহমাতুল্লিল আলামিন ডাক দি বললেন, আবু বকর এই গুনাহ মাফ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে উঁচু মাকাম দান করেছেন। حرمت النار على ثلاثة أعين، عين بكت من خشية الله، وعين سهرت في سبيل الله. الله رب رسول صلى الله عليه وسلم بولين جي چوك الله اور پتے جگه تاکے جي بندر چوك تا الله اور پتے جگه تاکے وي بكتر جنو وي بكتر چوك تا جهنم تک نشد کرا ہوئے چھے عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غضت عن محارم الله তিন নম্বর চোখ হল ওই চোখওয়ালা যেই চোখ হারাম বিষয় থেকে হেফাজতে রাখে। ও যুবক ভাই, বেগাল নারী দেখছো, তোমার চোখটা ফিরাইয়া নিচের দিকে তাকাও। আর নিচের দিকে কেন তাকাইলা বললা? বলে আমার মাওলার বয়ে তাকাইলাম, সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নিষিদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিতা। নেক আমল কেমনে করব? এই মাহফিলটা হলো নেক আমলের মাহফিল। এই জায়গার মধ্যে কে আমরা বসব, জায়গার মধ্যে কি করব? আমরা বসব, আমার মাওলাকে ডাকব। এই জায়গার মধ্যে বসলে কি হয়? প্রথমে বলেছি কি হয়, গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে গুনাহ মাফ করে দেন। যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করি। যখন কোনো বান্দা ইসলামিক সবার মধ্যে নিয়া দিনই কথা কল বলে, আমি মাওলার কথা কল বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর চেয়ে উন্নত মানের সভা, এর চেয়ে ভালো সভা, ফেরেস্তাদের সভা কেমন আমি আল্লাহ দাঁড় করাই, আরশের মধ্যে ফেরেস্তাদেরকে ডাক দে, আর ওই সময় আমার বান্দাদের গুণগান করতে থাকি। সেই আল্লাহ রাব্বুল আলামিনে কার গুণগান করতে থাকেন? বান্দাদের গুণগান করতে থাকেন। এই জন্য রে মুসলমান, এই জায়গার মধ্যে আসছো,
नेक उद्देश्ये बसे जाओ मने मने चिंता करो आज के शेष दिन मने होय आमार जीवने जत गुना करलो जितने जीवने जत नमाज सल्लाम आमि मौला के भूले गेलो আজকে আর মাওলাকে ভুলতে পারিলাম মাওলাস দুনিয়ার সব ফেলে দিলাম আমি আপনার রাস্তায় হাজির আপনার দরবারে হাজির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাও তাওবা করে নাও এখানের মধ্যে আল্লাহ ওয়ালা আসবে আল্লাহ তাআলার নেক বান্দার আসবে আসিয়া তারা হাত তুলবে তোমরা সবাই আমিন বলতে থাকবা আমার মাওলা পাক সেই দোয়া কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন চায় আমার মাওলা পাক কি বলে তোমরা মুসলমান কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে ডাক দি বলেন ফেরেশতাদেরকে ইয়া মালাইকাতি কদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়ালা রাব্ব গায়রি ও ফেরেশতারা আমি আল্লাহর বড় লজ্জা বোধ হয় আমি আল্লাহর শরম লাগতেছে কেন গো মাওলা আপনার শরম লাগতেছে আল্লাহ বলে ও ফেরেশতারা দেখ আমার জমিনের দিকে তাকা আমি মাওলার জন্য আমার বান্দা কেমন কান্না করতেছে আমি মাওলার জন্য কেমন ডাকতেছে আমি মাওলার সামনে হাত পেতে কোমা চাচ্ছে ও ফেরেশতারা রে আমার এই জন্য লজ্জা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ফেরেশতাদেরকে ডাকে ডাকে সাক্ষী করেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে মানুষ চলাচল করে কিন্তু এর মধ্যে একদল মানুষ ফকির ফকিররা রাস্তায় রাস্তায় ঘুরে বাড়িয়ে বাড়িয়ে ঘুরে প্রথম যেই বাড়ির মধ্যে যায় ওই দরজার সামনে দাঁড়াইয়া ডাক দি বলে ভিক্ষা দে বাড়ির মালিক ডাক দি বলে ভিক্ষা দিতে পারবো না ওই ফকির আবার কিছুই বলে না পরে চলে যায় এরপর সামনের বাড়ির মধ্যে যায় সামনের বাড়ির মধ্যে গিয়ে আবার বলে ভিক্ষা দেন সেই বাড়িওয়ালা বলে পারবো না এরপর আবার ভিক্ষুক যায় এইভাবে সে নৈরাশা হয় না ঘুরতে ঘুরতে সমস্ত এলাকা ঘুরতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা এরা দুনিয়ার ফকির না দুনিয়ার ফকির না এরা হলো আমি আল্লাহর ফকির এরা আমি আল্লাহর দরবার ছাড়ার কোন দরবারে যায় না আমি আল্লাহর দরজার সামনে পড়ে রইছে আমি আল্লাহর দরজা ছাড়িয়া আর কোন মখলুকের দরজার মুখী হইলা ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ বলে দিলাম কুমু মাগফুর আল্লাকুম যাও রে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনার মাফ করে দিলাম এমন কি রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়েছেন এই বলে শেষ নয় আল্লাহ বলে বান্দা যাও যাও তোমার বাড়ির মধ্যে তোমার স্ত্রী রাখি আসছো তোমার বাড়ির মধ্যে তোমার বোন রাখি আসছো তোমার বাড়ির মধ্যে তোমার মা রাখি আসছো তোমার বাড়ির মধ্যে যাদেরকে রাখি আসছো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে যখন ঘোষণা করবেন তাহলে এই জমিনের মধ্যে আমরা কি করব আল্লাহকে ডাকব আল্লাহর শরণে চলব এবাদতের মাধ্যমে আমার মাওলাকে শরণ করব কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমার মাওলাকে শরণ করব এইভাবে বিভিন্ন জাত ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও আল্লাহকে শরণ করা হয়ে থাকে এই জন্য জমিনের মধ্যে এইভাবে আমরা থাকব যেই অবস্থাতে থাকব আমার মাওলার জিকির করব আমার মাওলাকে শরণ করব কিন্তু নামাজ ছাড়িয়া জিকির করলে চলবে না চলবে
নামাজ ছাড়িয়া জিকির করলে চলবে না, সাথে নামাজ এটা ফরজ, এটা এবাদত করতেই হবে, ওয়াজিবগুলা আদায় করতে হবে, ফরজগুলা ওয়াজিবগুলা এইগুলা আদায় করতে হবে, বাকিগুলা তো আপনার যে সব যেগুলা আছে এই বান্দার অনুযায়ী ভর্তি হইতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।